ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আজি জরাসন্ধ ক্রোধরে জর্জরিত হয়ে যাই যেতবে শুনিপারে শ্রীকৃষ্ণ কুণ্ডিনগরকু মধ্যে আসি সারিছন্তি। আজি শুভ উৎসবরে মাঙ্গলিক উৎসবরে সে যাদব মানে সমস্তে আসিছন্তি। তেণু ক্রোধরে জর্জরিত হয়ে আজি গদাটাকু ধরি ওঠকু কামুড়ি দাঁতকু রটমট করি আখিকু লাল লাল করি আজি যেতবে সিংহাসনরু তলকু ওহ্লাই পড়িছন্তি সেতবে সেতবে জানিপারিলে দমঘোষ যে আজি বহুত বড় গণ্ডগোল হওয়াকু যাউছি, এতে বড় যুদ্ধ হওয়াকু যাউছি। তেণু যদি আজি যুদ্ধ হয়ে যায় তাহলে পুয়র বিভাগর এ মাঙ্গলিক উৎসবটা আজি তাঁর বন্ধ হয়ে যাব। তেণু আজি তাঁকু জাবুড়ি ধরি পকাইলে, জরাসন্ধকু জাবুড়ি ধরি পকাইছন্তি আর তাঁকু বুঝাই দৌঁচন্তি। আপন আপন হচ্ছন্তি তিনিপুরর মহান যোদ্ধা, যেটি আপনার পাখে আজি লক্ষ লক্ষ রাজা মানে আপনার প্রজা হয়েকি রয়েছেন। আপনার বল কল্পনা করা অসম্ভব, তেণু আপনার চাইলে তো এ তিনিপুরকু ধ্বংস করিদেবে। হলে এ শুভ মুহূর্তে এ মাঙ্গলিক উৎসবরে আজি যদি কিছু অঘটন ঘটে তাহলে তাহলে বিভাগর বন্ধ হয়ে যাব, অনেক প্রকার অসুবিধা হব। তেণু তেণু যদি আপনার মতো ভালো পাচ্ছেন, যদি এই রাজাকু এ চেদিবংশর রাজা দমঘোষকু যদি আপনার ভালো পাচ্ছেন, যদি মু আপনার কিছু করেছি তাহলে এই কিছু মুহূর্ত পাই আপনার টিকি নীরব হয়ে যা, আপনার টিকি নীরব হয়ে যা, টিকি শান্ত হয়ে যা। ক্রোধ হলে না সজীব এড়ে কসম্ভার বিভাস সহেবা যাই মনে ধৈর্য ধর বিভাস সহেবা যাই মনে ধৈর্য ধর বিভাস সহেবা যাই মনে ধৈর্য ধর রাম কৃষ্ণ আসিবারু করি অচরস মুজা কউচি এবে শুণ নূরপাইস মুজা কউচি এবে শুণ নূরপাইস মুজা কউচি এবে শুণ নূরপাইস পৃথিবীরে যাদবকু রকম তাকি নাই তুম্ব সঙ্গে যুদ্ধ সেই করিবে টিকাই তুম্ব সঙ্গে যুদ্ধ সেই করিবে টিকাই তুম্ব সঙ্গে যুদ্ধ সেই করিবে টিকাই। তেণু আজি দমঘোষ বুঝাই দৌঁচন্তি হে রাজা জরাসন্ধ, ইয়ে যাদব বল মানে আপনার নিঃশ্বাসে উড়ি যাবে, এ যাদব বল মানে আপনার সহ কেবে সমকক্ষ হওয়া চেষ্টা বি করবে সেমানে, সেমানে কেবে যুদ্ধ করবে আপনার সহ, কাইকি না সেমানে জানিছন্তি জরাসন্ধ কোণ আর জরাসন্ধকর বল কোণ। সেইতিপাই তো সেমানে লুচি লুচি কি দ্বারকাকু চালিগলে, দ্বারকারে যাই এ মথুরাকু ছাড়ি যাই দ্বারকারে অবস্থান করেছেন। তেণু এ সামান্য যাদব বল মানক উপরে আপনার রাগ করছেন, রাগটা কেবল সে কৃষ্ণ বলরামক উপরে, কৃষ্ণ বলরামক উপরে আপনার রোষ করেছেন। যদি রোষ করেছেন তাহলে নিশ্চিত বুঝিবা ইয়ে মাঙ্গলিক কার্যক্রমটা সরি যাও, তাপরে দেখিবা সে কৃষ্ণ বলরাম কুয়াড়ে যাবে। আউ কোন কহুছেন দমঘোষ, অষ্টাদশ বেলে ধাড়ি হে বারু ভয় রে হে বারু ভয় রে হে বারু ভয় রে মথুরা ছাড়ি রহিলে সমুদ্র ভিতরে সমুদ্র ভিতরে সমুদ্র ভিতরে সে যে বেটাকু আসি অচন্তি ন জানি অচন্তি ন জানি অচন্তি ন জানি এই ক্ষণি পলাইবে তুম্ভ নাম শুনি তুম্ভ নাম শুনি তুম্ভ
ଶୁଭ ନାମ ଶୁଣି ନୋହିଲେ ତ ସର୍ବ ରାଜା କରି ଥାଇ ସଭା କରି ଥାଇ ସଭା କରି ଥାଇ ସଭା ଶରଣ ପଶିବା ପାଇ ଆସିଥିଲେ ଅବା ଆସିଥିଲେ ଅବା ଆସିଥିଲେ ଅବା ତେଣୁ ଆଜି ଦମଘୋଷ କହୁଛନ୍ତି ସେ ଜରାସନ୍ଧ ଜରାସନ୍ଧ ଏଠି ଅଛନ୍ତି ବୋଲି ବୋଧହୁଏ ସେମାନେ ଶୁଣିନାହାନ୍ତି। ଜରାସନ୍ଧଙ୍କର ଏଇ ଯେଉଁ ଲକ୍ଷ୍ମୀ ରାଜାମାନେ ଅଛନ୍ତି ସେ ଅଛନ୍ତି ବୋଲି ସେ ଜାଣିନାହାନ୍ତି। ଯଦି ଜାଣିଥାନ୍ତେ ତାହେଲେ ସେ ଆସିଥାନ୍ତେ କାହିଁକି? ଯାହାଙ୍କୁ ଡରି ସେ ଦ୍ୱାରକାପୁରକୁ ଚାଲିଯାଇଛନ୍ତି। ଯଦି ସିଏ ଏଠି ଅଛନ୍ତି ତାହେଲେ ସିଏ ଶୁଣିଥିଲେ କେବେ ଆସିନଥାନ୍ତା। ଆଉ ଯଦି ବା ଆସିଛି ତାହେଲେ ଆଉ କୌଣସି କାରଣ ପାଇଁ ଆସିଥିବ। ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ ଶରଣ ପଶିବା ପାଇଁ ଆସୁଥାଏ, ଆପଣଙ୍କୁ ଆଜି ସଭାରେ ସବୁ ରାଜାମାନେ ବସିଥିବେ, କାହିଁକିନା ଏଇଟା ହେଉଛି ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ। ଏ ବିଭାଗରେ ଆଜି ସବୁ ରାଜାମାନେ ଆସିଥିବେ, ଏଠି ଗୋଟିଏ ସଭା ବସିଥିବ, ଆଉ ସେ ସଭାରେ ମୁଁ ଯାଇକି ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଭୁଲ ମାଗିଦେବି, କ୍ଷମା ମାଗିଦେବି। ସେ କ୍ଷମା ମାଗିଲା ପରେ ଆପଣ ସେତେବେଳେ ତାକୁ କ୍ଷମା କରିଦେବେ। ସେଇଥିପାଇଁ ହୁଏତ ସେ ଆଜି ସମସ୍ତ ଯାଦବ ବଳମାନଙ୍କୁ ଘେନି ଆସିଛନ୍ତି। ତେଣୁ ଏ କଥାକୁ ଯେତେବେଳେ ଜରାସନ୍ଧ ଶୁଣିଲେ, ସତରେ ସେ କୃଷ୍ଣ ମୋ ପାଖକୁ ଶରଣ ପଶିବା ପାଇଁ ଆସୁଛି, ସମସ୍ତ ରାଜାମାନଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ମୋତେ ସେ ଭୁଲ ମାଗିବ। ତେଣୁ କ'ଣ କହୁଛନ୍ତି ଜରାସନ୍ଧ? ଦମଘୋଷ କଥା ଶୁଣି ବୋଲେ ଜରାସନ୍ଧ, ବଡ଼ ଦୁଷ୍ଟ ଗଉଡ଼ ସେ କରିପାରେ ଦ୍ୱନ୍ଦ, ବଡ଼ ଦୁଷ୍ଟ ଗଉଡ଼ ସେ କରିପାରେ ଦ୍ୱନ୍ଦ, ବଡ଼ ଦୁଷ୍ଟ ଗଉଡ଼ ସେ କରିପାରେ ଦ୍ୱନ୍ଦ। ତାଠାରେ କଦାଚ ମୋର ବିଶ୍ୱାସ ନୁହଇ, କେତେ ଥର ପଳାଇଛି ମୋତେ ଲଜା ଦେଇ, କେତେ ଥର ପଳାଇଛି ମୋତେ ଲଜା ଦେଇ, କେତେ ଥର ପଳାଇଛି ମୋତେ ଲଜା ଦେଇ। ଏକା ଜଣ କରେ ମୋର କରଇ ସେ ହାନି, ସେ ଏବେ ଆସିଛି ସଙ୍ଗେ ଯାଦବଙ୍କୁ ଘେନି, ସେ ଏବେ ଆସିଛି ସଙ୍ଗେ ଯାଦବଙ୍କୁ ଘେନି, ସେ ଏବେ ଆସିଛି ସଙ୍ଗେ ଯାଦବଙ୍କୁ ଘେନି। ତେଣୁ ଆଜି ଜରାସନ୍ଧ କହୁଛନ୍ତି, ହେ ଦମଘୋଷ, ତମେ ଜାଣିଛ ସେ ଗୌଡ଼ ଟୋକାର କଥା? ସେ ଗୌଡ଼ ଟୋକା କଥା ଜାଣିନ କାହିଁକିନା ଏମିତି ମାୟା କରି କେତେ କେତେ ଥର ମୋ ହାତରୁ ସେ ଖସି ଯାଇଛି। ସେ ବଡ଼ ଲମ୍ପଟ, ବଡ଼ ଦୁଷ୍ଟ, ତା ଭଳିଆ ଦୁଷ୍ଟ ଏ ସଂସାରରେ କେହି ନାହାନ୍ତି। ଆରେ ତମେ ଭାବୁଛ ସିଏ ଆସୁଛି କ୍ଷମା ମାଗିବା ପାଇଁ କି ଶରଣ ପଶିବା ପାଇଁ, ଏସବୁ ମିଥ୍ୟା। ତା ମାୟାକୁ ତମେ ଜାଣିନ, ସେ ଧରା ଦେଉଥିବ, ହେଲେ ତାକୁ ଧରିଲା ବେଳକୁ ସେ ଏମିତି ଭାବରେ ଖସିଯିବ, ତାକୁ କେହି ବି ଜାଣିପାରିବେନି। ତେଣୁ ହେ ଦମଘୋଷ, ତାକୁ ଜମା ବି ବିଶ୍ୱାସ କରନା, ସେ ଗୋଟେ ମାୟାଧର, ସେ ଗୋଟେ ଲମ୍ପଟ। ତେଣୁ ସମସ୍ତେ ଯଦି ଆମେ ଜାଗ୍ରତ ନ ରହିବା ତାହେଲେ ଏ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ, ଏ ମାଙ୍ଗଳିକ ଉତ୍ସବକୁ ଆଜି ଅନିଷ୍ଟ କରିପାରିବ। ବଡ଼ ମାୟାଧର ଅଟେ ସେ ଗୋପୀ ଲମ୍ପଟ, ଜାଗ୍ରତ ରହିଲେ ନିଶେ କରିବ ନିଷ୍ଠ, ଜାଗ୍ରତ ନହିଲେ ନିଶେ କରିବ ନିଷ୍ଠ, ଜାଗ୍ରତ ନହିଲେ ନିଶେ କରିବ ନିଷ୍ଠ। ସବୁ ନୂର୍ପେ ଠୁଳ କରି ସାବଧାନ ହୋଇଥାଅ, ଅସ୍ତ୍ର ଶସ୍ତ୍ର ଘେନି। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ତେଣୁ ଆଜି ସମସ୍ତ ରାଜାମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଉଛନ୍ତି ଜରାସନ୍ଧ, ହେ ରାଜାମାନେ ଆଜି ତୁମେ ସମସ୍ତେ ଜାଗ୍ରତ ହୋଇଯାଅ, ସେ ଗୌଡ଼ ଟୋକା ଆସୁଛି। ତେଣୁ ଆଜି ତାକୁ ଆମେ ସମସ୍ତେ ମିଳିମିଶି ବିନାଶ କରିବା।
তেমন এই সময় দমঘোষ কৌমান্তি দমঘোষ কৌমান্তি তুমি ঠিক কইছ, তুমি ঠিক কইছ জরাসন্ধ, বর্তমান আম সৈন্য সামন্ত গহণ ভিতরক সে পশি আসিছি, তেমন এবে এবে এটু উধুরিকি যা কেবে সম্ভব নুহ, এবে কেবে বঞ্চিকি যা সম্ভব নুহ, তেমন তাকু নিশ্চিত আমি বিনাশ করা হলে আউ মাত্র শুভ মুহূর্ত অল্প সময় রহিলা, খালি হাত গণ্ঠিটা পড়ি যাও, শুভ মুহূর্তে খালি হাত গণ্ঠিটা পড়ি যাও, হাত গণ্ঠি পড়ি সারিবা পরে তাপরে আমি বরকন্যাকু নিয়ে যা, আউ তাপরে এ সমস্ত এ যাদব বড় মানুষ ঘেরি যা, ঘেরি সারিবা পরে সেমানকু আজি বিনাশ করিবা, যাদব মানুষ সমূলে ধ্বংস করে দেবা, যেতলে দমঘোষ জরাসন্ধকু বুঝাই দৌছন্তি, জরাসন্ধ কোন কৌছন্তি, হাত গণ্ঠি পড়ি বিভা শেষ হেবা যায়, শেষ হেবা যায়, স্থির হই বস পছে করিব উপায়, পছে করিব উপায়, স্থির হই বস পছে করিব উপায়, পছে করিব উপায়, স্থির হই বস পছে করিব উপায়, পছে করিব উপায়, শুনি জরা সম্ভ কপ ছাড়ি তো সমনে, কপ ছাড়ি তো সমনে, বাহুড়ি বসিলা যাই আপনা সনে, যাই আপনা সনে, বাহুড়ি বসিলা যাই আপনা সনে, যাই আপনা সনে, বাহুড়ি বসিলা যাই আপনা সনে, যাই আপনা সনে, তেমন জরাসন্ধকু দমঘোষ কৌছন্তি এবে টিকে স্থির হয়ে যাআন্তু, এবে টিকে স্থির হয়ে যাআন্তু জরাসন্ধ, আউ খালি শুভ লগ্নটা গড়ি যাও, যেতেবেলে আমার বিভাগর সরিযিব, হস্তগণ্ঠি পড়িযিব, বিভাগর সম্পূর্ণ হয়ে গলা পরে তাপরে আমি উপায় করিবা, চিন্তা করিবা, তাকু কেমিতে একটু ন ছাড়িবা পাই, তাকু ইয়ারি ভিতরে এই কুণ্ডি কটক ভিতরে তাকু আমি বিনাশ করিবা, যেতেবেলে এই কথা কইদেলে জরাসন্ধ আজি ক্রোধকু সম্বরণ করুছন্তি, এথর যাই নিজ আসনরে বসিলে, দমঘোষ সমস্ত ব্রাহ্মণ মানুষ নিমন্ত্রণ করুছন্তি, সমস্ত ব্রাহ্মণ মানুষ ডাকি কৌছন্তি, এই ব্রাহ্মণ মানে তুমি এবে এবে শুভ কার্যকু আরম্ভ কর, বিভাগর কার্যকু আরম্ভ করে দিও, যেতে শীঘ্র শুভ সময়ের হাত গণ্ঠিটা পকাই দিও, তাপরে তাপরে দেখা যাব কোণ হব, তেমন সবু ব্রাহ্মণ মানে দমঘোষক বচনরে আসি পৌঁছি যাই বেদী নিকটরে, তেমন আজ যেত জরাসন্ধ ক্রোধকু শান্ত করে বসিগলে, এতটা ব্রাহ্মণ মানে আসুচান ডাকিছন্তি দমঘোষ যে এই ব্রাহ্মণ মানে যেতে শীঘ্র বিভাগর কার্যকু আরম্ভ কর, তেমন ব্রাহ্মণ মানে এথর মঙ্গল বেদধ্বনি পাঠ করুছন্তি, মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং মধুসূদন, মঙ্গলং পুণ্ডরী কাক্ষ, মঙ্গলং গরুড়ধ্বজ, মাধব মাধব বাক্যং মাধব মাধব হরি, স্মরন্তি সাধবা নিত্যম সর্বকার্যেষু মাধব, মঙ্গল কামনা করুছন্তি, মঙ্গল পাঠ করুছন্তি, বেদ পাঠ করুছন্তি, আজি সমস্ত ব্রাহ্মণ মিশি উচ্চস্বরের বেদ পাঠ চালিছি, তেমন আজি কন্যাকু স্নান করিবা পাই সমস্ত অহ নারীগণ মানে আসি পৌঁছি গলে, আউ সমস্ত অহ নারী মানে আসি পৌঁছি রুক্মিণীকর স্নান করাইবে, বার তীর্থ নদীর জলরে আজি স্নান করাইবে রুক্মিণীকি, গঙ্গেশ যমুনেশ গোদাবরী সরস্বতী নর্মদ সিন্ধু কাবেরী জলস্মিনী সনিধিঙ্কুরু, তেমনি বার তীর্থরে আজি তীর্থর জলক আনিছন্তি, আজি সেই তীর্থ জলরে আজি রুক্মিণীকু স্নান করাই দৌছন্তি, তিল এলায়ে ঘটি অঙ্গরাগ বলী, ফল দিলে পন কলে মিলি সর্বআলি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, চিন বসনরে পুনি অঙ্গ দেলে পছি, অমলান নুয়া শাড়ি পিন্ধাইলে বাছি, মেঘডম্বরু বসন উপরাণ কলে, শ্রীঅঙ্গ কর্পূর চুয়া চন্দন লেপিলে, শ্রীঅঙ্গ কর্পূর চুয়া চন্দন লেপিলে, শ্রীঅঙ্গ কর্পূর চুয়া চন্দন লেপিলে, দ্বাদশ তীর্থ জলের স্নান করে এথর হলদী লেপন কলে রুক্মিণী দেহরে, হলদী লেপন কলে আজি শ্রীঅঙ্গ কর্পূর চুয়া চন্দন কু লেপি দৌছন্তি, সুগন্ধ দ্রব্যরে আজি লেপি দৌছন্তি, পুনি থরে স্নান করাই দৌছন্তি, আজি এমিতি ভাবরে স্নান করি সুন্দর ভাবে সজ্জিত করাই দৌছন্তি রুক্মিণীকু,
রাজীব নেত্রে রঞ্জিলে কজলর রেখা, ললাট পটরে দেলে সিন্দুরর টিকা। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। ত্রৈলোক্য মহিলা তেণু সে অপূর্ব মুখ, সহচর মানে দেখি পাশরিলে দুঃখ। তাড় তোড়রে বাহুটি সুবর্ণ কঙ্কণ, খঞ্জিন প্রেয়সী মানে দেখান্তি দর্পণ। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। কটিরে চিত্র মেখলা রত্ন ওড়িয়ানি, অতিক্ষীণ মজা হর ডম্বর কুজিনি। রক্ত পদ্ম চরণরে নূপুর বিরাজে, সদিরে নালীন যন্ত্রে রুণু ঝুণু বাজে। চম্পক কলিকা প্রায় দিশই অঙ্গুলি, চন্দ্রমানি কটে জেনে তারা গণ মিড়ি। চন্দ্রমানি কটে জেনে তারা গণ মিড়ি, চন্দ্রমানি কটে জেনে তারা গণ মিড়ি। তেমন আজ এমিতি ভাবরে সজ্জিত করি দেইছন্তি রুক্মিণীকি। রুক্মিণীকি যে চাহিদব সে কেবে ভাবিবনি যে ইয়ে জনে মানবী বলি, কাহিকি না যে স্বয়ং মহালক্ষ্মী আজি সিনা জন্ম নেইছন্তি এ মর্ত্যরে, কিন্তু সে হচ্ছন্তি বিষ্ণুঙ্কর পাটরাণী। তেণু তাঙ্কর রূপর বর্ণনা বা কিয়ে করিব। তেণু যেতেবেলে সুন্দর ভাবরে সজ্জিত হয়ে যাইছন্তি আজি রুক্মিণী, আজি নারী মানে হুড়হুড়ি দৌছন্তি মঙ্গল মহুরি বাজি উঠুছি। বাজিলাস মঙ্গল শঙ্খ উপাঙ্গে মহুরি, হুড়হুড়ি দেউছন্তি কুলবতী নারী। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। সখিয়ে চালন্তি করে টেকিন চামর, নানা বাদ্য সব দরে কম্পে তিনি পুর। নানা বাদ্য সব দরে কম্পে তিনি পুর, নানা বাদ্য সব দরে কম্পে তিনি পুর। আজি মঙ্গল মহুরি বাজুছি, নারী মানে হুড়হুড়ি শব্দরে আজি কম্পেই দৌছন্তি সারা মহি। আউ ব্রাহ্মণ মানে বেদ পাঠ করুছন্তি। ওং মঙ্গলং ভগবান বিষ্ণু, মঙ্গলং মধুসূদন, মঙ্গলং পুণ্ডরীকাক্ষ, মঙ্গলং গরুড়ধ্বজ। মাধব মাধব বিষ্ণু, মাধব মাধব হরি, স্মরন্তি সাধবা নিত্যং সর্বকার্যেষু মাধব। আজি বেদধ্বনি পড়ুছন্তি ব্রাহ্মণ মানে, মহি মঙ্গল উৎসবরে আজি কম্পি উঠুছি কুণ্ডি নগ্র। সমস্তক তুণ্ডরে আজি হুড়হুড়ি শব্দ, নারী মানে হুড়হুড়ি দৌছন্তি। আজি বর বেশরে বসিছন্তি শিশুপাল, বর বেশরে বসিছন্তি শিশুপাল, টাহি টাপরা হউছন্তি সাঙ্গসাথী মানে। আজি রুক্মিণীকু রুক্মিণীকু লক্ষ্মী ভাবরে সজেই দেই নেই আসুছন্তি। তেণু অপেক্ষা করিছন্তি কেতেবেলে ব্রাহ্মণ ডাকিবে, আজি যাই পৌঁছিবে বেদিরে, আউ বিবাহর কার্য আরম্ভ হব। তেণু আজি মহাবিবাহ উৎসব, শিশুপালঙ্ক সহিত রুক্মিণীঙ্কর বিবাহর। তেণু আজি কুণ্ডি কটকটা যেমিতি ফাটি পড়ুছি শঙ্খ নিনাদরে, হুড়হুড়ি শব্দরে, আউ থটা পরিহাস, ঠাবে ঠাবে নৃত্য গীত চালিছি, আউ মঙ্গল মহুরি বাজি উঠুছি। সখিয়ে চালন্তি করে টেকিন চামর, নানা বাদ সব দরে কম্পে তিনি পুর। নানা বাদ্য সব দরে কম্পে তিনি পুর, নানা বাদ্য সব দরে কম্পে তিনি পুর। দেবী পূজা উপহার ধরিছন্তি থকে, দেখিবা পাইঁ কি জমতা জমতি হমতি লোকে। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। কুণ্ডি নগ্র মধ্যে যেতে নর নারী থিলে, রুক্মিণী কি দেখিবাকু সমস্তে ধাইলে। রুক্মিণী কি দেখিবাকু সমস্তে ধাইলে, রুক্মিণী কি দেখিবাকু সমস্তে ধাইলে। অয় মণ্ডলীরে বিজে কলে করুক্মিণী,
আনন্দরে হুড়হুড়ি দিয়ন্তি তরুণী, আনন্দরে হুড়হুড়ি দিয়ন্তি তরুণী, আনন্দরে হুড়হুড়ি দিয়ন্তি তরুণী। আজি সমস্ত অয় নারী মানে আসি পৌঁছি যাইছন্তি রুক্মিণীক পাখরে, শঙ্খ হুড়িরে আজি কম্পি উঠুছি সে কুণ্ডি কটক নগ্র, তেণু এই সময়ে আজি দিও মঙ্গুলিবা যাবে, সমস্ত অয় নারী মানে আসি পৌঁছি গেলে দিও মঙ্গুলিবা যাবে, তেণু দিও মঙ্গুলিবা পাখরে দেবী মন্দিরকু যাউছন্তি। নগর ঈশান কোণে দেবীক দেউল বর্ণে নির্মিত হইন দিশে পরিমল, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন। আজি কুণ্ডি কটকর নগরর ঈশান কোণরে দেবীঙ্কর মন্দির, আজি চণ্ডী রূপরে উভা হইছন্তি দুর্গা, দুর্গতি নাশিনী রূপরে আজি উভা হইছন্তি দুর্গা মাঙ্কু, সে অপূর্ব রূপকু দর্শন করিয়া পাই লক্ষ লক্ষ লোক আসি পৌঁছন্তি, কোটি কোটি ভক্তমানে আসি পৌঁছন্তি সেই মন্দিরকু। আজি যাউছন্তি সমস্ত অয় নারী মানে যে মাঙ্কু দিও মঙ্গুলা হব, দিও মঙ্গুলাই হেবা পরে সে দিওঙ্ক গাধুয়া পানিরে আজি রুক্মিণী কি গাধেই দেবে, এসব পাই আজি দিওঙ্ক মঙ্গুলি পাই যাউছন্তি। মহিষা বর্দিনী চণ্ডী ধরি দিব্য কায়া, সে দেউলে বিজে করিছন্তি মহামায়া, সে দেউলে বিজে করিছন্তি মহামায়া, সে দেউলে বিজে করিছন্তি মহামায়া। ভক্তি নম্র হই তাঁকু দর্শন যে করে, অচিরে সকল মন বাঞ্ছা তার পুরে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন। সে দেবীক পাদ পদ্মে লগাইন ধ্যান, রুক্মিণী চলন্তি কৃষ্ণ ঠারে দেই মন, রুক্মিণী চলন্তি কৃষ্ণ ঠারে দেই মন, রুক্মিণী চলন্তি কৃষ্ণ ঠারে দেই মন। তেণু আজি সেই দেবী মন্দিরকু সমস্তে যাইছন্তি দিও মঙ্গুলিবা পাইঁ, আজি রুক্মিণী মধ্য সাথিরে যাইছন্তি, শঙ্খ হুড়হুড়ি বাজুছি আউ মঙ্গল মহুরী মধ্য বাজুছি, আউ ধীরে ধীরে যাউছন্তি দেবী মন্দিরকু। দেবী মন্দির পাখে যেতবে যাই পৌঁছি গলে সেতবে কোণ হেলা সুন্দর কথা জাঁয়া পরবর্তী অধ্যায়ে, আজি তো সময় ইশারা দেলা, তেমন আজি পাই বাণীকে বিরাম দেওয়া, টিকি প্রভুঙ্কর নাম সংকীর্তন করি আজর কার্যক্রমক সমাপ্ত করা। ভজ গোবিন্দ গোবিন্দ ভজ রে, গোবিন্দ গোবিন্দ ভজ, ভজ গোবিন্দ গোবিন্দ ভজ রে, গোবিন্দ গোবিন্দ ভজ। রাধে গোবিন্দ গোবিন্দ ভজ রে, গোবিন্দ গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ রে, গোবিন্দ গোবিন্দ ভজ। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ রে, রাধে গোবিন্দ গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ।